আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ফেরেশতারা তোমাদের জন্য বন্ধু দুনিয়ার জীবনে ফেরেশতারা আমাদের বন্ধু আখিরাতের জীবনে ফেরেশতারা হবে আমাদের বন্ধু আজকে আমার দেশের দিকে তাকায় দেখেন ভূমিকম্পের যে পূর্বাভাস আমার দেশ সম্পর্কে সারা পৃথিবীর ভূতত্ত্ববিদদের তথ্য মতে যেই কোন সময়ে নয় মাত্রার ভূমিকম্প হতে পারে তছনছ হয়ে যেতে পারে আমার দেশটা ভেঙে চুরমার হয়ে যেতে পারে কত কত মানুষ ক্ষতিগ্রস্ত হবে হিসাব নাই ভয়াবহ এই পরিসংখ্যান আমার দেশের ব্যাপারে সারা পৃথিবীর গবেষকরা বলছে তারপরেও বারবার যিনি দেশটাকে হেফাজত করতেছেন তিনি কি وَاتَّقُوا فِتْنَةً لَا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا مِنْكُمْ خَاصَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ ভয় করো ফিতনাকে ভয় করো ভূমিকম্পকে ভয় করো আমার আযাবকে ভয় করো করোনাকে ভয় করো ঘূর্ণিঝড়কে ভয় করো জলোচ্ছ্বাসকে ভয় করো টর্নেডোকে হাজারো নামে বেনামে বিভিন্ন ধরনের আযাব আসবে এই আযাবগুলোকে ভয় করো আযাব যখন আমি আল্লাহ দিব কাউকে আমি আল্লাহ ছেড়ে দেব না সবগুলোকে পাকড়াও করব কোরআনুল কারীমের আয়াত বলে দিচ্ছে সবার উপর আযাব আসবে তারপরেও বিশেষভাবে দয়া করে আমার দেশের মানুষগুলোকে যিনি মাফ করে দেন তিনি কি একবার দুবার না বারবার আল্লাহ মাফ করে দিচ্ছে কেন আল্লাহ পাক বারবার মাফ করে দিচ্ছেন শুধু এই পাঁচলি এলাকায় চিন্তা করে মাদ্রাসাগুলোতে প্রতিনিয়ত যেই মালিকের কালাম তেলাওয়াত করা হচ্ছে তিনি কি ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম যেই জায়গায় যেই মাদ্রাসায় আল্লাহর দ্বীন শেখার জন্য কোরআন শেখার জন্য বোঝার জন্য বসা হয় কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় হাদিসগুলো পড়া হয় গবেষণা করা হয় চিন্তা করা হয় চতুর্দিক দিয়ে ফেরেশতারা ওই জায়গাটাকে ঘেরাও করে যিনি রহমতের ফেরেশতাদেরকে দিয়ে পরিপূর্ণ করে দেন তিনি কি গর্তের ভিতরে পিপীলিকা পর্যন্ত দোয়া করে সমুদ্রের মাছগুলা পর্যন্ত দোয়া করে এই দোয়ার কারণে হাজারো লাখ মাদ্রাসা আমার বাংলাদেশে লাখ লাখ ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করতেছে তাদের কারণে আমার দেশের উপরে বিশেষ রহমত যিনি নাজিল করেন তিনি কি করোনাকালীন সময়ে সারা পৃথিবী এক বাক্যে বলেছিল এটা একটা রেড জোন মানুষ মরে জায়গায় জায়গায় পড়ে থাকবে ধরার মতো কেউ থাকবে না আমার দেশে লাশ মরে পড়ে থাকে নাই একটা লাশেরও জানাজা হয় নাই এমন নাই আলেম ওলামা পাশে ছিল জাতি অনুধাবন করেছে এই জাতির সবচেয়ে আপনার কাছে হচ্ছে আলেমেরা জোরে কোন আল্লাহু আকবার এই মাহফিলে যারা বসছেন একটু চিন্তা করেন তো দেখি
এই যে ভূমিকম্পটা হয়ে গেছে আজকে এই ভূমিকম্পটা যদি 9 মাত্রার হতো ঢাকা সহ সারা দেশের উপর দিয়ে একটা কম্পন বয়ে গেছে যদি 9 মাত্রার এই ভূমিকম্পটা হতো কত হাজার হাজার মানুষ আজকে শেষ হয়ে যেত আপনার কবর শুরু হয়ে যেত সেই জায়গাতে দাফন কাফনের সুযোগ হতো না মালাকুল মউত সেই জায়গায় হাজির হয়ে যেত যারা যারা মৃত্যুবরণ করত তাদের উপরে কিয়ামত শুরু হয়ে যেত তার মানে কি তার মানে হলো কবরের ভিতরে যখন আপনি শুয়ে যেতেন ওই জায়গাটা আপনার জন্য কবর হয়ে যেত মুনকার নাকির এসে প্রশ্ন করা শুরু করে দিত প্রশ্নগুলোর উত্তর যদি আপনি দিতে না পারতেন কত হাজার মানুষ নামাজ পড়ে নাই কেমন করে উত্তর দিবে প্রশ্ন করা হতো উত্তর দিতে যদি না পারতে ফায়াদরিমুহু দরবাতান বিল হাদিদ লোহার হাতুড়ি দিয়ে কানের উপরে পিটানো শুরু হয়ে যেত ফায়াসিহু সাইহাতান আপনি চিৎকার করতেন দুনিয়ার কেউ আপনার চিৎকার শুনত না উদ্ধার কর্মীরা যখন হেঁটে হেঁটে যেত আপনি আওয়াজ শুনতেন কোনো লাভ হতো না আপনি নিথর নিস্তব্ধ হয়ে থাকতেন সেই সময়টাতে যদি আপনি নামাজি হয়ে ঘুমাতে পারতেন আপনি দেখতেন হঠাৎ করে অন্ধকার কেটে গিয়েছে যিনি আপনার সামনে আলোকে আলোকিত বানায় দিয়েছে তিনি কে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজা কবরের ভিতরে আলো আর আলো লোকটা বলবে কে গো তুমি কোত্থেকে তুমি আসলা সব তো অন্ধকার সবাই দেখে চলে আসছে সেই দিন আপনার নামাজ জবাব দিত আমি তোমার নামাজ তোমার জন্য কবরের ভিতরে দাঁড়িয়ে গেলাম নামাজ যদি কবরের ভিতরে দাঁড়িয়ে যায় আপনার পক্ষে সাক্ষী দেয় নামাজের সাক্ষী কবুল করে যিনি মাফ করে দিবেন তিনি কে যারা আজকে নামাজটা পড়েন নাই একটু হিসাব করেন আপনারা কোথায় যাচ্ছেন ليس له نور ولا برهان ولا نجاة جار ভিতরে নামাজ নাই আপনার মৃত্যুর ওই জায়গা সমুদ্রের ভিতরে হতে পারে বিল্ডিং এর চাপায় পড়ে হতে পারে রোড অ্যাক্সিডেন্টে পিষে যেতে পারে যেই জায়গায় আপনি মারা যান না কেন আপনার সামনে গুটগুটে অন্ধকার অপেক্ষা করছে আপনি তাকায় দেখবেন বলার মতো কেউ নাই ফেরাউনের সঙ্গে আপনার মিল হয়ে যাবে হামানের সঙ্গে মিল হয়ে যাবে কারুনের সঙ্গে মিল হয়ে যাবে উবাই বিন খালাফের সঙ্গে মিল হয়ে যাবে শুধু যদি নামাজি হয়ে মরতে পারেন কবরটাকে যিনি আলোকিত বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে এই মাহফিল থেকে কি একটু নিয়ত করতে পারেন নামাজ পড়বেন ইনশাআল্লাহ নামাজ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ কে কে নামাজ পড়তে রাজি নাই হাত তুলেন দেখেন ছোট বাচ্চারা কিন্তু এখনো ছোট মানুষ এরা কিন্তু হাসছে কেন হাসছে জানেন এরা এই জন্য হাসছে দেখছো নামাজ পড়বেন না কে কে এটার মধ্যে এক দুইজন হাত তুলতে পারে আর আরেকটা কারণে এরা হাসছে কারণ এরা জানে যে এই মাহফিলে যারা কথা দিচ্ছে সবাই কিন্তু আজকে থেকে নামাজ পড়বে না আপনারা কি নামাজ পড়বেন আরে কথা কয় না পড়বেন কে কে পড়বেন একটু হাত তুলে তো দেখি আল্লাহু আকবার
কিছু মাশাআল্লাহ দেখছেন এই বয়সে কি সুন্দর একটা স্লোগান দিছে যুবক একজন এরকম ওনার মতো স্লোগান দিতে পারবে দেখি ইনশাআল্লাহ যে বলছে দাও তো দেখি ঘুম আছে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ এই পৃথিবীতে আযাব আসার কয়েকটি কারণ আছে যেই কারণে পৃথিবীর ভিতরে আযাব আসে অনেকগুলো কারণে পৃথিবীর দিকে আযাবগুলো আসে এক নাম্বার কারণ ইদা তুখিদাল ফাইউ দুআলা এক নাম্বার আযাব আসার কারণ হচ্ছে রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ বানায় ফেলা ঠিক তো বলছে পাঁচ ছয় জনে কি বলে রাস্তার ইট বাড়ির কাজে লেগে যায় এরকম কি হয় এরকম যত জায়গায় হবে বুঝবেন আযাব আর আযাব আসতেছে ঠিক কিনা বলে এরপরে আল আমানাতু মাগনামা আমানতদারিতা মানুষের ভিতরে থাকবে না আমানতদারিতা মানুষ বুঝবে না আজ তাকায় দেখেন সমাজের ভিতরে আমানতদার ব্যক্তি এখন খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলে আযাব এমনি আসতেছে দুইটা বলছি দুইটি কি মিলছে ও কেউ কি কথা বলতেছে এখানে বসে আপনারা সবাই আছেন তো ইনশাআল্লাহ দুই নাম্বার যেটা বলছি এটা কি মিলছে হ্যাঁ মাশাআল্লাহ ঠিক আছে আপনারা মনোযোগী হন সবার মনোযোগ আছে তো মাশাআল্লাহ উনি একজন মাথায় সমস্যা থাকতেই পারে বাস অসুবিধা না উনি আমাদের বয়সের মুরব্বি এক দুজনের সমস্যা থাকতে পারে আমি এই জন্যই রাত এগারোটার পরে এমনও যেতে চাই না ভাই রাত এগারোটার পরে মাথা ঠিক থাকে না তো মানুষের এটা আগামী বছর থেকে আরও হার্ড হবে ব্যাপারে আমি ইনশাআল্লাহ আমি কিন্তু এটা লিখিত নিই কাজে এটার বাইরে আমার যাওয়ার কোনো দরকারই নেই কারণ আমি লিখিত আকারে নিয়ে আপনাদের দাওয়াত নিচ্ছি কিন্তু মাদ্রাসার দিকে তাকায় খাতিরে আসলে আমি আজকে আর কিছু বলতে পারিনি আমি কিন্তু এ ব্যাপারে খুব হার্ড মানুষ আর উনি ওয়াজ সব বুঝবো কেমনে না না ওয়াজ বোঝার জন্য মানসিক একটা প্রস্তুতির দরকার আছে এবার আপনারা আসেন তো ইনশাআল্লাহ এমন সময় আসবে আমানতদারিতা থাকবে না মেয়ের হক নষ্ট করবে হজ করে আসলেন প্রথম কাতারে নামাজ পড়েন মেয়েকে ঠকায় দিয়েছে এমন বাপ দুনিয়াতে আছে না না হজে যাওয়ার সময় মেয়েরে হাত ধরে বলে মা তোর জন্য দোয়া রইল তোর ভাইদেরকে সব দিয়ে দিছি এবারের সফরে মনে হয় আর ফিরব না আপনি যদি সেখানে গিয়েও মারা যান এই যে আপনি হক নষ্ট করলেন কেমন করে আল্লাহর আদালতে জবাব দিবেন এই তো সেদিন দেখলাম চার বোন মিলে দুই দিন বাপের লাশ আটকায় রেখেছে বাপকে কবরে দিতে দেয় নাই দুই দিন বাপের লাশ আটকে রেখেছে বাপকে কবরে দিতে দিবে না এই যে খেয়ানত গুলা হচ্ছে এই খেয়ানত যখনই আপনি করবেন আপনি বুঝে রাখবেন জবাব দেওয়া লাগবে এই হক গুলো আল্লাহ পাক কোনোদিন ছেড়ে দিবে না ঠিক কিনা বলে নামাজ পড়ে হক বোঝার চেষ্টা করে মেয়েকে হক দিয়েছে কি ছেলেকে কে দিছে মেয়ের হক মেরে দেওয়ার কোনো অধিকার আপনার
দুই নম্বর আযাব আসার কারণ এটি তিন নম্বর আযাব আসে কেন ওয়াজাকাতু মাগরামা যাকাত গুলা মানুষের কাছে অভিশাপ বলে মনে হবে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক কোটি কোটি টাকার মালিক যাকাত আপনার উপরে ফরজ হয়েছে আপনি আল্লাহর হক আদায় করেন নাই বান্দার হকগুলোও দেন নাই হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম বঞ্চিত মানুষের হক বুঝায় দেন নাই অভাবী মানুষের হকগুলো বুঝায় দেন নাই এই যাকাত থেকে যারা দূরে থাকবে সাফ হয়ে সেদিন সম্পদগুলো আসবে আনা মালুক আনা কানজুক আমি তোর রক্ষিত সম্পদ আমি তোর মাল আমি তোর গচ্ছিত সম্পদ সেদিন আপনার জন্য বিষ হয়ে যাবে বিষাক্ত সাপ হয়ে যাবে সবল দেওয়া শুরু করবে এই জন্য আল্লাহর কাছে পানা চেয়ে যাকাত গুলো আদায় করেন যিনি আমাদের কাছ থেকে আযাব গজব উঠায় নেবেন তিনি কি তিনটা কারণ বলছ এবার কয় নাম্বার কারণ সবাই বলি কয় নাম্বার চার নাম্বার আল্লাহর হাবিব বলেন ওয়াতুউল্লাম আল-ইলম লিগাইরিদ্দিন দ্বীন শিখবে ইসলাম শিখবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য শিখবে না মানুষ বড় আলেম বলবে এই জন্য শিখবে মানুষ বড় মুফাসসির বলবে এই জন্য শিখবে মানুষ বড় হুজুর বলবে এই জন্য শিখবে দুনিয়ার জন্য যারা দ্বীন শিখবে এই মানুষগুলার কারণেও আল্লাহর তরফ থেকে আযাব আসতেছে ঠিক কিনা বলে এটা মাদ্রাসার মাহফিল যখন এই অংশটা আলোচনা করি আমার নিজের কাছেও খুব ভয় লাগে আল্লাহর কাছে কেমনে জবাব দেব সেই দিন বহু আলেম ধরা পড়ে যাবে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে লটকে ফেলা হবে আল্লাহ বলবেন গোলাম তোকে মুফাসসিরে কোরআন বলা হয়ে গেছে আলেম বলা হয়ে গেছে দুনিয়ার জীবনে তুই যা চেয়েছিস সব পেয়ে গেছিস আমার কাছে তোর জন্য কোনো প্রতিদান নাই বহু আলেম সেদিন মালিকের সামনে ধরা পড়ে যাবে এজন্য আলেম হওয়া লাগবে কেমন আলেম আলিমুন মুস্তামিলুন ইলমহু যেই আলেম তার জ্ঞান কাজে লাগাবে যেই আলেম জ্ঞান অনুযায়ী নিজের জীবন পরিবর্তন করবে এমন আলেমকে দুনিয়া আখেরাতে যিনি সফল বানায় দিবেন তিনি কি চার শ্রেণীর মানুষ দুনিয়াতেও সফল আখেরাতেও হবে সফল জোরে করে আল্লাহু আকবার এক নম্বর সফল হবে আলেমরা এই যে যারা মাদ্রাসায় পড়ে এই আলেমরা হবে সফল যদি এলেম অনুযায়ী কাজ করে আমল করে আলেমদেরকে যিনি সফল বানায় দিবেন তিনি কি দুই নম্বরে জাহিলুন লা ইস্তানকিফু ইয়াতাআল্লাম যেই লোকটা জানে না যেই লোকটা জাহের যেই লোকটা মূর্খ জানার জন্য চেষ্টা আছে জানতে কোনো লজ্জা বোধ করে না মাহফিলে বসে শেখার জন্য বসে মসজিদের আলোচনায় বসে শিখতে বসে এই রকম আলেমদেরকে মহব্বত করে যারা শিখতে বসবে জানতে বসবে ওই মানুষগুলাকে দুনিয়া আখেরাতে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে ওই ধনী ব্যক্তি সফল যেই ধনী ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহর জন্য খরচ করতে পারবে জোরে করে আল্লাহু আকবার তিন গেল চার নম্বরে وفقير لا بيع آخرته بالدنيا দুনিয়ার জীবনে কষ্ট করেছে দারিদ্রতার কষ্ট চারদিক থেকে পেয়ে বসেছে তারপরেও দিন সেরে যায় নাই আল্লাহকে ভুলে যায় নাই ব্যান গাড়ি চালিয়েছে ঠেলা গাড়ি চালিয়েছে রিক্সা চালিয়েছে
দিন মজুর হিসাবে কষ্ট করেছে কিন্তু এনজিওর কাছে হাত পেতে ঘুষ খায় নাই সুদে টাকা নেয় নাই এমন লোকদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে وفقير لا بيعوا آخرته بدنيا دنيا الكشتي سمنك آخرة تركتها بولي جاينا دنيا الكشتو كشتي جاغير ويتي آخرة تجنو دنيا الكشتو شد جكوريني تي صحابة الكرام الجيبون الدكي تاكاية دكي خدار جمتنا اپاس وپاس كوريتي কখনো কারো কাছে বলে নাই কষ্ট করেছে খোদার যন্ত্রণা সহ্য করেছে ওই মানুষগুলোকে দ্বীনের রাহবার যিনি বানায় দিয়েছেন তিনি কে আল্লাহ এজন্য দ্বীন শিখবো কার জন্য ভাই আল্লাহ জোরে বলেন কার জন্য আল্লাহ এখন তো এমন একটা সময় আসছে মাহফিলে আপনারা দাওয়াত দেন কোন বক্তা কত ভাইরাল এটা দেখি ঠিক তো কইলেন না আরো আসতে বলে মাহফিলে দাওয়াত দেওয়া হয় কোন বক্তা কত ভাইরাল কোন বক্তা কত সুরেলা আমি এক জায়গায় গেলাম সেদিন মাহফিল করতে কই হুজুর এক বক্তা আসছিল ওয়াজ করতে আমি বললাম কেমন ওয়াজ করছে কই হুজুর সুরও নাই নূরও নাই দেখছেন মানুষের কথা কই হুজুর বক্তার সুরও নাই নূরও নাই আমি অনেকক্ষণ তার কথাটা শুনলাম আর চিন্তা করলাম যে কোথায় গেছি আমরা এরকম ফিতনা আর ফিতনা সমাজের মধ্যে ছড়ায় পড়ে এরপর আল্লাহর হাবিব বলেন শুনো ওয়া আতা আর রাজুলু ইমরাতাহু এমন সময় আসবে স্ত্রীর কথায় জামাই উঠবে আর বসবে মহিলার কথায় পুরুষেরা উঠবে বসবে ঠিক কিনা বলে أطاع الرجل امراته নারীদের কথায় পুরুষেরা পরিচালিত হবে ঠিক কি না বলে আমাদের দেশের মাথা থেকে নিয়ে একেবারে পায়ের তালু পর্যন্ত পুরাটাই আমরা নারী জেনে কই ওমনে আমরা চলি ঠিক কি না বলে আর আস্তে কর ঠিক এটা আযাব আসার একটা কারণ ঘরে ঘরে এখন চলছে নারী জেনে বলে ঠিক তেমনি এখন ঘর চলতেছে রাষ্ট্র চলতেছে সব চলতেছে আমার শিক্ষা ব্যবস্থা অধপতিত হতে হতে এমন অধপতন হয়েছে পেক 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 করে এখন শিক্ষা ব্যবস্থা চলতেছে দেখছেন না আপনারা কোন এই পেক পেক দিয়ে যদি পোলাবন্ডে পড়াইতে হয় কি শিখবে ছেলে ওই পেক পেক ব্যাং আর কি কি আছে এরকম পেক পেক ব্যাং এরপরে ঘেউ ঘেউ এরপরে টিন টিন সাইকেল কেমনে চালায় সাথী কেমনে উপরের দিকে দিয়ে হাঁটতে হয় ঘটকের অভিনয় এই সব অভিনয় যখন চলা শুরু হবে শিক্ষা ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে ছিদ্রে ছিদ্রে যখন শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য পায়তারা চালানো হবে এক এক করে শিক্ষা ব্যবস্থা শূন্যের কোঠায় নেমে যাবে ঠিক কি না বলে আজকে পুরা পুরি নেমে যাচ্ছে বড় অধপতিত আমরা এখন এমন অবস্থা ধর্মীয় শিক্ষা বলতে আমরা যে একটা ছোট বই বুঝতাম এটারও দেখবেন সামনে আর কোনো পরীক্ষা লাগবে না এমনি শুধু পড়া যাবে পরীক্ষা দেওয়ার দরকার নাই তাহলে এরকম সাবজেক্ট কি ছেলে পেলে পড়বে আর যেভাবে প্যাক 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 শুরু হয়েছে এতে কোনো বিষয়ের পড়াশোনাই সামনের দিনে থাকবে না আজকে দেখেন এখানে যারা হাফেজে কোরআন হয়েছে গোটা কোরআনকে যারা মুখস্থ করেছে হিফজ করেছে সাধারণ বিষয় আল কোরআন গিনা লা ফাকা বাদহু ওয়ালা গিনা দুনহু এই কোরআন হলো ধনী এই কোরআনের কাছে যারা আসবে তাদেরকে যিনি ধনী বানায় দিবেন তিনি কে আজকে আমার দেশে এই অবস্থা কেন আমরা কোরআন থেকে বহু দূরে চলে গেছি শিক্ষা ব্যবস্থার ভিতরে ডারউইনের
বস্তা পচা বানর তথ্য পর্যন্ত ঢুকায় দেওয়া হয়েছিল ঠিক কিনা বলেন বহু প্রতিবাদের ভাষায় বহু প্রতিবাদের মাথায় এগুলা বন্ধ হইছে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি এই সমস্ত ভুল শিখানো এই সমস্ত ভুল পদ্ধতিতে শিক্ষা দান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক পড়েন আমিন তার মানে কি বুঝছেন কিভাবে ঘুমাইতে হবে এগুলা শেখানো হচ্ছে বেডরুমের মতো সিট বানায় ওখানে শিক্ষার্থীরা নিজেরা ট্রেনিং দিচ্ছে এইভাবে ঘুমাইতে হয় এইভাবে ঘুম থেকে উঠতে হয় এই শিক্ষাগুলো কি ক্লাসরুমে না বাসায় কিরেতেলে মা-বাবার দায়িত্বটা কি বাচ্চারা মা-বাবার কাছ থেকে এগুলো শিখবে এগুলো ক্লাসরুমে এসে শিখতে হবে ঠিক কিনা বলে এরপরে আল্লাহর হাবিবের হাদিস শুনেন আকুমহু বয়ের কথায় উঠবে বসবে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে এখন বলেন মায়ের সঙ্গে খারাপ ব্যবহারের সংখ্যা কম না বেশি অধিকাংশ ফ্যামিলিতে দেখবেন মায়ের খবর না হয় না মা অসুস্থ মায়ের জন্য সাধারণ ওষুধ কিনে দেওয়ার মতো টাকা হয় না বিরাট বিরাট বাড়ি করেছে রুমের কোনো অভাব নাই মায়ের থাকার জন্য ছোট্ট একটা রুম হয় না মা কিন্তু ঠিকই ছোট্ট পেটে ভিতরে আপনাকে জায়গা দিয়েছিল আপনি কিন্তু মাকে একটা রুমের ভিতরে ঘুম পড়াতে পারলেন না আপনি বড় হতভাগা আকম্মাহু মায়ের সঙ্গে আচরণের কারণে মালিক বড় রাগান্বিত হন মালিক বড় রাগান্বিত গোসায় ফেটে পড়ে আযাব আর গজব জমিনের মধ্যে দেন ঠিক কিনা বলে এরপর আল্লাহর হাবিব বলেন আদনা সাদিকহু বন্ধুদেরকে বড় আপন মনে করবে এরপরে নবী বলেন আকসাবাহু বাপকে বড় পর ভাববে এখনকার সময়ে তাকায় দেখেন বন্ধুদেরকে বড় আপন মনে করে রাত্রে দুইটা বাজে গোপনে গোপনে দরজা থেকে বন্ধুর জন্য বের হয়ে চলে আসে ঠিক কিনা বলে দরজা খুলে দুইটার সময় চুপি 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 বের হয়ে চলে আসে আমি যখন মাহফিল করে ফিরি প্রায় সময় আমি দেখি রাত্রিবেলায় দুইটা বাজে আড়াইটা বাজে দেখি দশজন ছেলে পেলে একসাথে জোর বেঁধে আসে এরকম রাত্রে দুইটার সময় দেখলে মনের ভিতরে কি লাগে কিসের ভয় হ্যাঁ মাশাআল্লাহ কিসের মনে হয় এই তো ডাকাতি করলো এখনই মনে হয় ছুরি ধরবে এখন দেখি না সবাই এই ফ্রি ফায়ার আর পাবজি সবাই বলেন ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে গেছে আল্লাহর হাবিব বলে গেলেন হাদিসের ভিতরে পুরোপুরি সময় মিলে গিয়েছে বাপকে বড় পর মনে করবে এখনো যখন বাসায় আমি ফিরি রাত দুইটা আড়াইটা তিনটা বেজে যায় নিচে শুধু হর্ন বাজতে দেরি হয় পাঁচতলাতে আমি থাকি যখনই আব্বা আওয়াজটা শুনে সঙ্গে সঙ্গে দরজার সামনে এসে বাপ দাঁড়ায় থাকে আমি প্রায় সময় দেখি মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত বাপ দেখতেছে আমার ছেলেটা সুস্থভাবে আসলো কিনা আমার ছেলেটা সুস্থ শরীরে ফিরলো কিনা আমার আম্মা অসুস্থ মানুষ চোখ মেলে তাকায় বলে বাজান শরীরটা কেমন মা বাবার এই খোঁজ খবর এত বেশি ভালোবাসা অনেক সময় সন্তান বোঝে না খারাপ ব্যবহার করে ধমক দিয়ে কথা বলে ওয়ালা তাকুল্লাহুমা উফ উফ শব্দ মা বাপের সামনে বলা যায় না ধমক তো অনেক দূরের কথা ধমক তো অনেক দূরের কথা এমনও সন্তান আছে মা বাবাকে এক বছরও একদিন কল করে না ঠিক কিনা বলে এক বছরে তোমার সময় হয় না এত ব্যস্ত তুমি আম্মা 15 দিনের জন্য একটু নানুর বাড়িতে গেছিল তা আমি মাহফিলের ব্যস্ততায় ফোন দিতে একটু দেরি হয়েছে
ওদিন আম্মা ফোন দিয়ে বলতেছে কিরে বাজা বোরে ফোন দিতে তো এটা তোরে বলা লাগে না সন্তানদের সঙ্গে কথা বলতে তো তোরে মনে করায় দিতে হয় না আমি মাঝে আসি একদিন হয়ে গেল আমি যে আসছি কেমনে আসলাম শরীরের কি হালত তুই তো ফোন দিয়ে জিজ্ঞেস করলি না আমি নিজের কাছে নিজের খুব অপরাধী মনে হচ্ছে জাহারে মা বাপ যত দিন আছে একটা বটবৃক্ষ রহমতের একটা বটবৃক্ষ আপনার ঘরে আল্লাহ দিয়ে রাখছে ঠিক কিনা বলে সুন্দর আচরণ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ যদি মা বাপ খুশি থাকে রিদর রব্বি রিদর ওয়ালিদ মা বাপ যদি খুশি আপনি জেনে রাখেন আপনার উপরে যিনি খুশি আছেন তিনি কে আর মা বাপ বেজার জেনে রাখেন যিনি আপনার উপরে বেজার হয়ে গেছেন তিনি কে এরপরে আল্লাহর হাবিব বলেন শোনো যহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদে মসজিদে হট্টগোল বেড়ে যাবে চিল্লা চিল্লি মসজিদে শুরু হয়ে যাবে ঠিক কিনা বলেন এখন হয়নি কয় পার্সেন্ট মসজিদে হবে একজনে কইছে হুজুর 2-3% মসজিদের হট্টগোল হয় এখানে যারা সামনে বসা আছেন তারা কইতেছেন প্রায় মসজিদে হট্টগোল হয় ইমাম সাহেব যদি হারামের বিরুদ্ধে বলে সুদের বিরুদ্ধে বলে ঘুষের বিরুদ্ধে বলে পর্দার ব্যাপারে বলে প্রত্যেকটা ব্যাপারে অনেক মুসল্লির আপত্তি থাকে ঠিক কিনা বলে অনেক মুসল্লির কি থাকে আপত্তি থাকে এগুলো আযাব আসার কারণ যেই কারণে আযাব আসবে অন্যতম কারণ এটি এরপরে আল্লাহর হাবিব বলেন সাদুল কবিলা ফাসিকুহুম এলাকা এলাকায় ফাসিকগুলো নেতা হয়ে যাবে ঠিক কিনা বলে এখন কত পার্সেন্ট তাহলে বুঝতেছেন আজাব কেন আসতেছে আগের দিনে দেখা যেত সম্মানিত ব্যক্তি চেয়ারম্যান সম্মানিত একজন টিচার ওনাকে চেয়ারম্যান বানানো হতো এলাকার সবচেয়ে নেককার দিনদার মানুষ ওনাকে নির্বাচিত করা হতো এখনকার সময়ে কি এরকম খুঁজে পাওয়া যায় না বলেন যায় নবীজি বলেছেন সাদুল কবিলা ফাসিকুহুম বড় বড় ফাসিক তোমাদের এলাকার নেতা হবে ফাসিক কে যেই লোকটা প্রকাশ্যে নামাজ কাজা করে ওই লোকটা কি কথা কয় না ফুকাহায়ে কেরাম প্রকাশ্যে নামাজ কাজাকারী ব্যক্তি যে নামাজ কাজা করে অনিহা করে ওই লোকটাকে কাফের বলছে আর অন্তত সর্বনিম্ন ফতোয়া হচ্ছে তারা ফাসেক তারা কি তাহলে এখন দেখেন আমাদের নেতা কয়জন নামাজ পড়ে কথা কয় না আমি বলি না কিন্তু আপনারা বলছেন একজন ধরবে 70-80 রাকাত নামাজ পড়ে এরকম লোক তো আছে ওটা তাহাজ্জুদ আর কি না তো তাহাজ্জুদ আপনারা 70-80 রাকাত কেউ পড়তে কয় না রসুল কইছে মাসনা 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 দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত করে পড়ো তো দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত কত হলো 70-80 রাকাত দরকার নেই ভাই পারলে দুই রাকাত পড়েন এরপরে আরেকটু পারতেছেন 4 রাকাত পড়েন আরেকটু পারতেছেন 6 রাকাত পড়েন আরেকটু পারতেছেন 8 রাকাত পড়েন জোরে করে আল্লাহু আকবার আমি কি আপনাদেরকে কষ্ট দিচ্ছি আর এমনি 10-15 মিনিট সময় নিব উনি আসার আগ পর্যন্ত ওয়াজ তো করতেছি এত ওয়াজ করলাম এরপর ওয়াজ করে মাশাআল্লাহ বলবো লিল্লাহে তাকবীর এই যে শুরু থেকে বলে আসতেছি কোনটা আমাদের দেশের সাথে মিলে না একটু বলেন তো দেখি এরপর আল্লাহর হাবিব বলেন জাহিমুল কওমের জালহুম বড় বড় নেতা হবে বড় বড় নেতা যারা হবে দেখা যাবে অধিক অংশগুলার চরিত্র ঠিক না আর জালহুম সবচেয়ে বড় দুশ্চরিত্র ব্যক্তি এক সময়ের বড় নেতা হয়ে যাবে রামর কথা না তো এখানে মহাদেশের কেরামত
জিজ্ঞাসা করে জাইম মানে বড় নেতা সাধারণ লিডার না মানে লিডারের মধ্যে যারা অনারেবল লিডার থাকে এদেরকে বলা হয় জাইমুল কওম পুরো কওমের নেতৃত্ব যারা দিবে এরা হবে সচ্চরিত্রবান না দুশ্চরিত্র চরিত্রহীন লম্পট লোকেরা যখন নেতৃত্ব দিবে ওই সময়ে বুঝবেন আযাব চলে আসার সময় চলে আসছে ঠিক কি না বলেন ঠিক এরপরে কি আমি বলবো বলেন জোরে কোন বলবো বলেন এরপর আল্লাহর হাবিব বলেন উকরিমার রাজুল মাখাফাত শাররিহি ওই লোকগুলাকেও মানুষ সম্মান করবে কেন শুধুমাত্র ভয়ে যখন আপনি ডান দিক দিয়ে যাচ্ছেন সে যাচ্ছে বাম দিক দিয়ে আপনি চিন্তা করুন ডাক দিছে এই দেখছ নাই হাই হাই সাসা আপনি যাচ্ছেন দেখি নাই তো আর একটুখানি যখন সামনে চলে গেছে কে আল্লাহ এত মানুষের উপরে ঠাডা পড়ে আল্লাহ তারে কি তুমি দেখো না তাহলে বোঝা যায় মোটেও সম্মান থেকে তারে সালাম দেয় না ঠিক কিনা বলেন উকরিমার রাজুল মাখাফাত শাররিহি খারাপ এত বেড়ে যাবে গুন্ডামি এত বেড়ে যাবে তার ক্ষমতার কারণে গুন্ডামির কারণে দাপটের কারণে লোকজন নিয়ে জুলুম চালায় বলে তার হাতে কিছু লোকজন আছে বলে মানুষ তারে সম্মান করবে ওই লোকটা কবরে চলে গেলে মানুষ বলবে আল্লাহ বড় খারাপ লোক ছিল আল্লাহ তুমি বাঁচায় দিলাম এমন জীবন আপনি গঠন করলেন মানুষ আপনার জন্য বদ্ধ করল আল্লাহ বড় খারাপ লোক ছিল ক্রিমিনাল ছিল তার জন্য ঘুমাতে পারি নাই দুনিয়াতেও আপনি খারাপ আখেরাতেও আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না ঠিক কিনা বলে নবীজির সামনে দিয়ে লাশ যাচ্ছে নবীজি বলছে সাক্ষী থাকো আবার নবীজির সামনে লাশ যাচ্ছে নবীজি বলে সাক্ষী থাকো সাহাবাই কেরামের সামনে নবীজি বললেন ওয়াজাবা তার জন্য ওয়াজিব হয়ে গেছে সাহাবাই কেরাম অবাক হয়ে গেলেন দুইবারই বললেন ওয়াজিব হয়ে গেছে কি ওয়াজিব হয়েছে আল্লাহর হাবিব বললেন প্রথম জনকে দেখে তোমরা তার প্রশংসা করেছো ওয়াজাবাত লাহুল জান্নাহ তার জন্য যিনি জান্নাত ওয়াজিব করে দিয়েছেন তিনি কি আর দ্বিতীয় ব্যক্তি তার লাশ যাওয়ার সময় তোমরা তার গুনাহের কথা বলছিলে তার অন্যায়গুলোর কথা বলছিলে ওয়াজাবাত লাহুন নার সাক্ষী থেকে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে এমন জীবন গঠন করবে আপনি চলে গেলে মানুষ কাঁদবে কবরের সামনে দিয়ে যাওয়ার সময় বলবে আল্লাহ এই লোকটাকে আপনি মাফ করে দেন বড় নেককার ছিল বড় দিনদার ছিল আপনাকে যিনি অবশ্যই কবুল করে নেবেন তিনি কে এরপরে কি বলবো ভাই মাশাআল্লাহ আপনি আছেন ইনশাআল্লাহ এরপর আল্লাহর হাবিব বলেন জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ এমন সময় আসবে বাদ্য যন্ত্র বেড়ে যাবে এখন বাড়ছে না কমছে মাশাআল্লাহ এতগুলা যুবক কই থেকে আসছে লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ দেখছেন এই এলাকার যুবকগুলো আসলো ভালো না লাস্টে আসলো তো আসছে আলহামদুলিল্লাহ অনেকে হুজুর লাস্টে তো আসছে লাস্টে আসলেও তো আসছে আমরা তাদেরকেও মুবারকবাদ জানাচ্ছি এই যে আমি এক একটা বলতেছি এটা কি বাংলাদেশের মধ্যে আসছে বলে মিলে মিলে এরপরে দেখবেন জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়কদের দাম বেড়ে যাবে এখনকার সময়ে তাকায় দেখেন জেমসের যেই দাম আলেমের কি সেই দাম আছে এন্ডু কিশোরের যে দাম ছিল জেমস এন্ডু কিশোর এরপরে আয়ুব বাচ্চু দুনিয়া থেকে চলে গেছে অনেকে এরপরে আরো যারা
এদেরকে যেভাবে মাথায় নিয়ে নাচা হয় এই যে নায়ক নায়িকা গায়ক গায়িকা এদেরকে যেভাবে মাথায় নিয়ে নাচা হয় এদের ঘরে চেক করে দেখেন অধিকাংশ মদ ছাড়া গান গাইতেই পারে না ঠিক কি না বলেন ওরা সংস্কৃতি চর্চার নামে মদ ছাড়া অনেকে সুর ওঠে না কিন্তু এই যে আমরা প্রতিনিয়ত প্রতি রাতে কথা বলি আমরা তো সুর দিয়ে কথা বলা লাগে এই সুরটা দেয় কে কিন্তু তারা ড্রাগ এডিক্টেড হওয়া ছাড়া তারা পারে না আর আমাদেরকে আল্লাহ প্রতিনিয়ত বলায় একমাত্র এক মালিকের সাহায্যে তিনি কে এগুলা বেড়ে যাবে কিয়ামতের আগে আযাব আসার আগে ভূমিকম্প আসার আগে এগুলা বাড়বে আজকে তাকায় দেখেন কনসার্ট হতে কোনো বাধা নাই কোন ধরনের কোন অনুমতির প্রয়োজন নাই মাহফিল করবেন কিরে এই হুজুর কে এই হুজুরের নাম কি লিস্টিতে আছে নি দেখি ঠিক কি না বলে কিসের লিস্টি খুঁজছ তুই লিস্টি করবি এই যে আলেমদের নামে আল্লাহর আদালতে লিস্ট হয়ে যাচ্ছে জমিন সংকুচিত হয়ে যাবে পা বাড়ানোর মতো জায়গা থাকবে না ঠিক কি না বলে লিস্ট করেন লিস্ট করেন না আলেমদের নামে লিস্ট করবেন একজন আলেমের দাম কমবে না বরং দাম আরো বেশি বেড়ে যাবে ঠিক কি না বলে লিস্ট জেল জুলুম নির্যাতন নিপীড়ন এর কোনটাই আলেমদের দাম কমাইতে পারে নাই বরং বাড়ায় দিয়েছে ঠিক কি না বলে আপনাদের কি বিশ্বাস হয় এমন সময় আসবে এগুলা বেড়ে যাবে এরপরে আল্লাহর হাবিব বলেন শুরিবাতিল খামর মদ পান বেড়ে যাবে দেদারসে মদ পান করবে নামে বেনামে মদ শুরু হয়ে যাবে আমাদের দেশে সব খাতে শুধু লস আর লস কিন্তু নতুন একটা মদ আসছে নাম দিয়েছি কেরু কি জানি নাম ঠিক আছে না নাম কেরু কেরু বাণিজ্যিকভাবে খুব লাভের মুখ দেখেছে কেরু কি পচা চিনি টিনি দিয়ে নাকি বানায় এটা বিরাট বাণিজ্যিকভাবে লাভের মুখ দেখছে রসুল বলে গেছেন কায়ামতের আগে মদ চারদিকে সয়লাভ হয়ে যায় সয়লাভ হয়ে গেছে এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়ালানা আখিরু হাদিহিল উম্মা আউওয়ালাহা আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে আজকে সেই সময় চলে আসছে আগেকার বড় বড় আলেমদেরকে এখন গালি দেওয়া হয় বুদ্ধিজীবী নাম দাঁড়ি নিজেকে অনেক পণ্ডিত মনে করে এরকম নাম দাঁড়ি অনেক পণ্ডিত আলেমদেরকে গালি দেয় গালি গালাজ করে তার মানে বোঝা যায় আজাব চলে আসার সময়টা চলে আসছে ঠিক কিনা বলে কি কি আজাব আসবে এবার শুনে ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা বাতাসের সঙ্গে আগুন আসবে এই ওয়াজ আমি করতেছিলাম কিশোরগঞ্জে বিশ্বাস করে অসংখ্য লোক আমার সামনে সাক্ষী হয়ে গেল বলল হুজুর আমরা নিজের চোখে দেখেছি কোত্থেকে অদৃশ্য আগুন আসলো আগুন এসে ক্ষেত খোলা জ্বালায় দিল এই রকম আগুন আসবে ক্ষেত খোলা জ্বলে যাবে জ্বালায় দেওয়া হবে আগামীর পৃথিবীতে একটা যুদ্ধ হবে শুধুমাত্র পানির জন্য যুদ্ধ কিসের জন্য আরো আসতে কোন কত শোনে সেটা আমি বলিনি এমন সময় আসবে পৃথিবীর ফুসফুস আপনারা কানা বানিয়ে ফেলতেছেন আমাজন বন চতুর্দিক থেকে কাটতে 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 ফুরিয়ে ফেলতেছে অক্সিজেন শূন্যতায় মানুষ বুকবে একটুখানি পানির জন্য লড়াই হবে এই পৃথিবীতে এমন লড়াই লাগবে
9 জনের ভিতরে 7 জন মারা যাবে বাঁচবে কয়জন আর জোরে বলে এরকম লড়াই শুরু হবে পৃথিবীতে এই পৃথিবীর ভিতরে অদৃশ্য আগুন আসবে জ্বালায়া পুড়ায়া সরকার করে দিবে রাসূল নিজে হাদিসের মধ্যে বলছেন এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়াজালজালা জমিনের ভিতরে ভূমিকম্প হবে বিগত 6টা মাসে এই তো 15ই আগস্টে এর আগের রাত 14ই আগস্টে ভূমিকম্প হয়েছে আবার ভূমিকম্প হয়ে গেল ঘন ঘন ভূমিকম্প বলে দেন বড় ভূমিকম্প হওয়ার আগে ছোট ছোট অনেকগুলো ভূমিকম্প হয় তুরস্কে 8.9 মাত্রার ভূমিকম্প হয়েছিল এর আগে ঘন ঘন ভূমিকম্প হয়েছে আফগানিস্তানে ঘন ঘন ভূমিকম্প হয়ে এরপরে বড় ভূমিকম্প হয়েছে পৃথিবীর প্রান্তে প্রান্তে অনেকগুলা ছোট ছোট ভূমিকম্প হয়ে এরপরে বড় ভূমিকম্প হয়েছে টেকটোনিক প্লেটটাকে নড়ায় দিয়েছে ভারসাম্য হারিয়ে ফেলেছে ভূতত্ত্ববিদদের তথ্য অনুসারে আমার দেশের টেকটোনিক প্লেটটা নড়াচড়া হয়ে গেছে নড়ে চড়ে গেছে যে কোনো সময় 9 মাত্রার ভূমিকম্প হতে পারে হাজার হাজার মানুষ মুখ থুবড়ে বিল্ডিং ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়ে মারা যাবে এত আযাব আর গজব আসবে জানার পরেও যদি ঈমান ঠিক না করেন আযাব অবশ্যই আসবে আর যদি মালিকের দিকে ফিরে আসেন যিনি আযাব গজব উঠায় নেবেন তিনি কে এরপরে আযাব কি আসবে খসফার এমন আযাব আসবে যেই আযাবে ভূমি দশ হয়ে যাবে গড়বাড়ি হঠাৎ করে মাটি গিলে নিয়ে যাবে অলরেডি পঞ্চগড়ে হয়েছে লালমনির হাটে হয়েছে ভূমি দশ সারা দুনিয়াতে শুরু হচ্ছে এরপরে কি আসবে মাসখাব ওয়া কদফা উপর থেকে মানুষ পড়ে মারা যাবে আত্মহত্যা বেড়ে যাবে সারা পৃথিবীতে এখন পরিসংখ্যান চালিয়ে দেখা গেছে সারা দুনিয়াতে 7 লক্ষ মানুষ আত্মহত্যা করে মারা যায় কত লাখ আমার দেশে এক সময় এটা খুব কম ছিল প্রতিনিয়ত এখন বেড়ে যাচ্ছে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে সেদিন দেখলাম রেজাল্ট দিয়েছে এইচএসসি রেজাল্ট দেওয়ার পরে এই রেজাল্ট দেওয়ার পরে একটা ছেলে ফেল করছে আচ্ছা কত দেখি যদি ফেল করে এই জন্য কি আত্মহত্যা করতে হবে একটা বাচ্চা ফেল করে ফেলছে পাস করতে পারে না মা বাপ দুজনেই বলছে বাজান কিছু হয় নাই সামনে তুমি ভালো করবে বাপ যখন বাহিরে বের হইছে সবাই মিলে বলতেছে আহারে তোর পোলাটা ফেল করলো আহারে তোর পোলাটা ফেল করলো বাপের মনে খুব দুঃখ লেগে গেছে আমাদের দেশের মানুষের যে অভ্যাস কিছু হলেই মহিলাদের গায়ে হাত তুলে এখন বাপ যখন মায়ের গায়ে হাত তুলেছে যে তোর কারণে আমার ছেলেটা নষ্ট হয়েছে হাত তোলার পরে মা অজ্ঞান হয়ে গেছে জ্ঞান ফিরার আগে ছেলে একটা ডায়েরি লিখছে যে আমার সুইসাইড করার কারণ কি লিখছে যে আমার মা হুশ ফিরে আসার আগেই আমার মায়ের হুশ ফিরে আসার আগেই আমি আত্মহত্যা করলাম মায়ের জন্য এই কষ্ট আর দেখতে না হয় আমি আর এই কষ্ট সহ্য করতে পারতেছি না দেখুন মা বাপ মেনে নিছে পারিপার্শ্বিক কিছু মানুষের কথার কারণে বাপের মন ভারী হয়ে গেছে এখন মাও কাঁদতেছে বাপও কাঁদতেছে সন্তান দুনিয়া থেকে আত্মহত্যা করে বিদায় নিয়েছে মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামাত যেই লোকটা যেইভাবে মারা যায় বারবার এইরকম শাস্তি তার চোখের সামনে আসবে কেমন করে আপনি আল্লাহর আদালতে মুখ দেখাবেন
কেমন করে এই সন্তান আল্লাহর আদালতে মুখ দেখাবে এখন তো মায়ের জন্য বাপের জন্য আরো অসম্মান হয়ে গেছে বাজারে গেলে বলবি এটা অমুকের বাপ যে গলায় দড়ি দিয়েছে এটা অমুকের মা যে গলায় দড়ি দিয়েছে তার মা বাপ আরো অসম্মানে পড়ে গেছে দুনিয়াতেও অসম্মানে পড়লেন সন্তানকে বোঝাতে পারেন নাই দিন শিখাতে পারেন নাই ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিমান আলহাকনা বিহিম যুররিয়াতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন ইমানদাররা কাঁদবে জান্নাতের সামনে দাঁড়ায় আল্লাহ বলবেন গোলাম তোমার চোখে পানি কেন ইমানদার সেদিন বলবে আল্লাহ কোটি কোটি মানুষের ভিতরে কোথায় আমার ছেলে কোটি কোটি মানুষের ভিতরে কোথায় আমার মেয়ে কোটি কোটি মানুষের ভিতরে কোথায় আমার স্ত্রী সেদিন কাঁদবে আল্লাহ পাক বলবেন আলহাকনা বিহিম যুররিয়াতুহুম এখনি তার ছেলেটাকে নিয়ে আসো মেয়েটাকে নিয়ে আসো ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে অনেক বাপ তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক মেয়ের গায়ে জাহান্নামের পোশাক সেদিন বাপের কান্না আরো বেড়ে যাবে বলবে আল্লাহ ছেলেকে তো আমি ঈমানের পথে রেখেছিলাম ঈমানের পথে ডেকেছিলাম আজ কেন এমন হয়েছে যত জনের সন্তানাদি আছে ছেলে আছে মেয়ে আছে হাত ধরে বোঝানোর চেষ্টা করেন আপনাকেও মালিক সেদিন যখন জান্নাতি বানাবে সপরিবারে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে আমার ভাইরা এরপরে আযাব আসবে এই পৃথিবীতে কাদফা কেমন আযাব মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে এখন দেখবেন অনেক ফেমাস ফেমাস ব্যক্তির হঠাৎ নাকটা বাঁকা হয়ে গেছে দেখছেন আপনারা বলেন দেখছেন আজকে গিয়ে সার্চ দিয়ে দেখবেন চেহারা বিকৃতি সারা ওয়ার্ল্ডে শুরু হয়েছে এটার অন্যতম একটা কারণ হচ্ছে ট্রান্সজেন্ডার এখন আমাদের দেশেও শুরু হয়েছে জেন্ডার পরিবর্তন করে ফেলে ছেলে মেয়ে হয়ে যায় মেয়ে ছেলে হয়ে যায় এগুলোর উপরে বিভিন্ন ছবি নির্মিত হচ্ছে তার মানে বুঝেন সারা ওয়ার্ল্ডে ট্রান্সজেন্ডারের উপরে সারা ওয়ার্ল্ড এখন লিড দিচ্ছে যে তোমার জেন্ডার পরিবর্তন করো অনেককে আল্লাহ পুরুষ বানাইছে তার সহ্য হয় না সে নিজে মেয়ে হতে চায় অনেককে আল্লাহ মেয়ে বানিয়েছে সে ছেলে হতে চায় হরমোন চেঞ্জ করে ট্রান্সজেন্ডার জেন্ডার পরিবর্তন করে ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে কিয়ামতের আগে এই আলামত এখন ঘরে ঘরে শুরু হয়ে যাচ্ছে ঠিক কিনা আমি ঘরে ঘরে শুরু হয়ে যাচ্ছে এটা বললাম কেন এই জন্য বলছি দেখবেন ছেলে কানের ভিতরে দুল পড়ে কিন্তু তুই কি হতে চাস গলায় কি দেয় হ্যাঁ গলায় কি দেয় হাতের মধ্যে কি দেয় বালা বালা গলায় দেয় মালা হাতের মধ্যে কানের ভিতরে শুধু বাকি আছে নাকের ফুল ঠিক না না এটা এখনো দেয়নি দেয়নি এটা নাকের ফুলটা এখনো আমি দেখিনি আপনি কেউ দেখছেন নাকি তাইলে গলায় দেয় মালা হাতে দেয় বালা কানে দেয় দুল বাকি আছে শুধু নাকের ফুল ঠিক কিনা বলে আর মেয়েদের দিকে তাকায় দেখবেন আলমারআল মুতারাজ্জিলাল মুতাশাব্বিহাতু বিররিজাল পুরুষের মতো পোশাক পরে প্যান্ট পরবে শার্ট পরবে এমন নারী সারা বাংলাদেশে থাকলেও পাঁচ নেয় না কি বলেন এগুলো আছে এগুলো আজাব আসার কারণ কি আসার কারণ সবাই বলেন কি আসার কারণ এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়া আয়াতিন তাতাবা
كنيدان بالين كتيا سلكوغو فتتابا اي اي جي علامات غلا بلنام اي غلا اوچه سوٹو سوٹو علامات اي علامات غلا ار پرم برو برو علامات غلا استسي دوشتا برو برو علامات غد بي شبائي بولين كويتا دوشتا آر زوري دوشتا زورو حلونا دوشتا غوما سن آر پاس مينيت كنا نعوذ بالله من ذلك بابا دير غنطة هو بيزو دي عرو پاس مينيت بوين فور شرر ما شاء الله دي سن زبوك پولا بار بابا تم بوش کو تو اسن تمار بوش سدو بول رو سدو اسن ما شاء الله لله تكبير تمار کو تو بارتين تمار تدبون رو ما شاء الله تل اي محفل جوبو کا سي مروبیا سي شبایا سي بولن تو اي جا امي جازا بولنا ار کون تا ملنا اي اكتو ایک زندار آئے بولن تو دیکھ ها نا نا پورا ایکسیکشن ہے کی کن نا کن ایکسیکشن پورا ہوئے একশোর ভিতরে আশি পর্যন্ত গ্যাস বিশ এখনো বাকি আছে এরপর আসবে বড় বড় আলামত আল্লাহর হাবিব একদিন নিজে আলোচনা করছে আজকে যেমন মাহফিলের ভিতরে বয়ান করছি নবীজি নিজে একদিন বয়ান করতেছেন আল্লাহর নবী বয়ান করতেছেন সাহাবীরা শুনছেন সাহাবায়ে কেরাম নিজে বলছেন كنا قعودا عند النبي صلى الله عليه وسلم نبي جير سامنے ایک دن بسا چھلام اللہ نبی نیجے بیان کرتے سن بیان کرتے سن کی سبائی بولیں نبی جی سبائی بولیں کون صلی اللہ علیہ وسلم سنتے سے کرا ہمیں دیکھ سی ایکن دوی جن عالم اٹھے گیس আশা করতেছি ইনশাআল্লাহ উনারাও যদি বসে আসবেন তো কিন্তু আসার কোন ও ইনশাআল্লাহ দেখাইছে হুজুর নামাজ পড়ে আসছে ও ফজর নামাজ এ এটা একবারে ঠিক আছে লিল্লাহ তাকবীর হ্যাঁ কিসের নামাজ ফজরের নামাজ কিসের নামাজ ফজরের নামাজ আছে এইজন্য ইনশাআল্লাহ মাহফিল বেশি রাত পর্যন্ত চাইলে মাহফিল কম এবার শেষ একটা হাদিস শোনাবো এর মধ্যেই আমার পরের বক্তা আসবে ইনশাআল্লাহ বলে একটা বড় সরো হাদিস বেশিক্ষণ লাগবে না 5 মিনিট লাগবে আমার দিকে তাকা আল্লাহর নবী নিজে আলোচনা করছেন ফিতনা সম্পর্কে আল্লাহর হাবিব বলছেন ফিতনা মানে কি কি রে ভাই ফিতনা মানে কি ফিতনা মানে বিশৃঙ্খলা আর অনেকে ফিতনা মানে হুজুর ফিতনা ফিতনা মানে কি যেমন ধরেন টেবিল এটা বাংলা কি ধর্মে বাংলা টেবিল টেবিলের বাংলা কি কি দ্বারা চেয়ারের বাংলা কি তো চেয়ারের বাংলা যদি কে দ্বারা হয় টেবিলের বাংলা কি দুপায়া না চারপায়া এই যে দেখেন এখানে যে বসছেন টেবিল বললে বাস টেবিল চেয়ার বললে চেয়ার বাংলার আর এখানে দরকার নেই ফিতনা বললে আর বাংলার দরকার নেই ফিতনা মানে হুজুর মারামারি কাটাকাটি হানাহানি বিশৃঙ্খলা এই পুরাটাই ফিতনা ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব বললেন সাহাবীরা শোনো ফিতনা আসবে ঘরে ঘরে يا مول فتنة بيب فتنة الحلاس كي نام شبائي بولين شبائي بولين احلاس شبائي بولين تو دیکھیں ما شاء الله ایبار اچھرم شندر ہوئی سی اما در موتمی شب حضور آشتے سے اپنا برو کرے انہوں نے سنائے دن فتنة
মাহফিল তো মুখস্থ থাকতে হবে নালে মাহফিল এত সিল্লে আপনাদেরকে শুনাইলাম লাভটা কি সবাই কর আর মাদ্রাসার গোলামান তোমরা মাখরাস আদায় করে কও কি আহলাস এই নামটা কি জীবনে আগে কোনোদিন শুনছেন সাহাবায়ে কেরামও শুনেন নাই জীবনের প্রথম শুনলেন স্বভাবপ্রসূত সহসরল ভাবে সাহাবায়ে কেরাম বললেন ওয়ামা ফিতনাতুল আহলাস নবীজি আহলাস আবার কেমন ফিতনা এটা আবার কেমন মারামারি এটা আবার কেমন বিশৃঙ্খলা আল্লাহর নবী বললেন হারামুন এমন সময় আসবে এমন সময় আসবে মুসলিম মুসলিমকে ঘরে ঘুমাইতে দিবে না মুসলমানের ঘরে মুসলমানের ভয়ে মুসলমান হয়ে অন্য মুসলমানের জন্য ঘুমাতে পারবে না ঠিক কি না বলো এগুলা কি শুরু হয়েছে না 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 কি বলেন শুরু হয়েছে সারা বাংলাদেশে শুরু হইলো সিরাজগঞ্জ এখনো হয় নাই বড় বেশি করে তাহলে এবার চিন্তা করেন এটা কি চলে আসছে আসলে 1445 বছর আগে নবীজি বলছেন এখন মিলায় দেখেন মুসলমান মুসলমানের ভয়ে ঘরের মধ্যে ঘুমাতে পারে না ঠিক কি না বাঘের ভয় না সিংহের ভয় না ভাল্লুকের ভয় নয় মুসলমানের ভয়ে মুসলমান ঘরের ভিতরে ঘুমাতে পারবে না এমন দৃশ্য চোখের সামনে এখন বাসতেছে ঠিক কি না বলে এরপর আল্লাহর হাবিব বলেন শোনো আহলাস মানে কি আহলাস মানে হলো হারবুন এমন লড়াই লেগে যাবে মুসলিম মুসলিমকে মারবে কাটবে শেষ করে দিবে একজন আরেকজনের দিকে বন্দুকটা তাক করে রাখবে ঠিক কি না বলে এটু কি আসছে আরে কথা কেন আসছে দোকানদারি করতে পারে না ব্যবসা করতে পারে না চাঁদাবাজ গুন্ডা মুসলিম নামদারি ব্যক্তির কারণে ঠিক কি না বলে এটু কি আসছে রসুলের হাদিসটা পুরো চলে আসছে এরপরের ফিতনা কি ফিতনাতুস সাররাব সুখের দিনের ফিতনা আসবে আগে ঘরের ভিতরে খাবার ছিল না আগে দিন আনত দিন খেত এমন মানুষগুলাকে রাতারাতি আল্লাহ বড়লোক বানায় দিবে ঠিক কিনা বলে এক সময় মানুষ রুটি খাইতো অভাবে পড়ে এখন খায় এখন খায় সব করে ধনী মানুষ রুটি না খেলে কেমনে হয় আর আগের দিনে রুটি খাইতো কেন ও অভাবে পড়ে অভাবে পড়ে যাও খাইতো মানুষ যাও আর এখন মানুষ যাও খায়নি খুব বিপদে পড়লে শখে কইরা গরুর গোশত রাখছে যাও পাক করে মানুষ এখন খায় আর আগে বিপদে পড়লে মানুষ যাও খাইতো ঠিক কিনা বলে দিন যাচ্ছে সব চেঞ্জ হয়ে যাচ্ছে সুখের দিনের ফিতনা চলে আসছে এই দেখেন রোডের পাশের যারা জায়গা ছিল একসময় মানুষের রোডের পাশে কোনো জায়গা কিনতে চাইতো তুই কি ব্যাক কর রোডের পাশে জায়গা কিনে কি করবি আর এখন মানুষ রোডের পাশে জায়গা শুনলেই হুমড়ি খেয়ে পড়ে ঠিক কিনা বলে সুখের দিনের ফিতনা চলে আসছে এরপরে আল্লাহর হাবিব বলেন ফিতনাতুদ দুহাইমা বলেন তো দেখি কি দুহাইমা বলেন কি সবাই বলেন আবার বলেন এটা এবার আমার দিকে একটু তাকায় থাকে আল্লাহর হাবিব বললেন লাতা নাথুল আত্মাতান এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে দুহায়মা নামক ফিতনা ডুববে না ঘরে ঘরে ফিতনা ডুববে বক্তার ঘরের ভিতরে ডুববে আলেমের ঘরের ভিতরে ডুববে প্রত্যেকটা ঘরে ঘরে ডুববে
রাজনীতি বিদের গড়ের ভিতরে ঢুকবে ব্যবসায়ীর গড়ের ভিতরে ঢুকে যাবে এখন যদি প্রশ্ন করি এই রকম মোবাইল আলেমদের ঘরে ঘরে আছে না না ব্যবসায়ীদের ঘরে আছে রাজনীতিবিদের ঘরে আছে না চাইলেও ফিতনা কেমনে ঢুকে ছোট বাচ্চা পর্যন্ত সারা দিন এই মোবাইল দেখে মোবাইল না দেখে খাওয়ানো যায় না কান্না কাটি করে এই মোবাইলের ভিতরে এত আসক্তি হয়ে গেছে দিন শর্টস দেখতে থাকে পুরাটা মিউজিক দিয়ে বড় ফেসবুকে ঢুকে রিলস দেখতে থাকে পুরাটা খারাপ ভিডিও দিয়ে বড় এই রকম ফিতনা ঘরে ঘরে ঢুকে যাবে এখন আমার দেশ রন্ধ্রে রন্ধ্রেই ফিতনা ঢুকে গেছে ঠিক কি না বলে এই ফিতনার কালার হবে মজলামা অন্ধকার রাতের মতো অন্ধকার হয়ে এমন ভাবে ডুববে ডুবতে 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 মানুষ মনে করবে ফিতনা শেষ হয়ে গেছে শেষ হবে আল্লাহর হাবিব বলেন শেষে কি হবে দুইটা দল হবে পৃথিবীতে কয়টা আরো আসতে বলেন কয়টা দল দুইটা দল হবে পৃথিবীতে একটা দল হবে ফুস্তাতু ঈমানিন ঈমানদারদের দল হবে মারবে কাটবে জুলুম করবে নানা রকমের অত্যাচার করবে ঈমানের পথ থেকে এক চুল দূরে সরানো যাবে না জোরে কোন আল্লাহু আকবার এটা হচ্ছে একটা দল আর দল থাকবে কয়টা আরেকটা দল হবে ফুস্তাতু নিফাকিন মুনাফিকদের দল হবে আরেকটি ওই দলটা এমন হবে সকাল বেলায় মুসলমান থাকবে সন্ধ্যা হওয়ার আগে লোকটা মুনাফিক হয়ে যাবে ঠিক কি না বলে এখন আপনারা তো অনেকে নামাজ পড়েন নামাজের ভিতরে যে মুনাফিকি আছে একটু বুঝাই দিলে বুঝবেন নামাজ পড়ে নামাজি কিন্তু ভিতরে মুনাফিকি আছে কেমনে يراؤون الناس খুব ভালো করে সিজদা দেয় মনের ভিতরে থাকে যে মানুষ দেখুক আমি সুন্দর করে সিজদা দেই আছে না নাই কালাকৃত দিকাম মুরগি যেভাবে ঠোকর দেয় এইভাবে আবার তাড়াহুড়া করে সিজদা দেয় এরকম আছে না নাই এটাও মুনাফিকের নামাজ আবার দেখবেন নামাজ পড়ে একেবারে শেষ সময়ে গিয়ে মোবাইলে দেখতে থাকে আর কয় মিনিট বাকি আছে দেখতে 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 শেষ সময়ে গিয়ে নামাজ পড়ে সাহাবাই কেরাম বলেন তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক এইটাই মুনাফিকের নামাজ শেষ সময়ে গিয়ে যারা নামাজ পড়ে এই নামাজীদের জন্য ধ্বংস এমন অনেক নামাজি আছে 50 বছর ধরে নামাজ পড়ে লাম ইয়াকবাল মিনহু সিজদাতান ওয়াহিদা 50 বছরে একটাও সিজদা কবুল হয় নাই এমন বহু নামাজি সমাজের ভিতরে আছে ঠিক কি না বলে হিসাব করে আজকের এই মাহফিলে বলছি হিসাব করে রসূল ঠিক এরপরেই বলছেন ফান্তাযিরুদ দাজ্জাল অপেক্ষা করতে থাকো এরপরে দাজ্জাল আসবে ওই দিনই দাজ্জাল আসবে অথবা পরের দিন দাজ্জাল আসবে আও গদিন বলা হয়েছে পরের দিন দাজ্জাল চলে আসবে আল্লাহর নবী নিজে হাদিসের ভিতরে বলে গেলেন পরিষ্কারভাবে বুঝে নেন দাজ্জাল আসার আগে যতগুলো স্টেজ পার করার কথা বলা হয়েছে ফুরাত শুকায় যাচ্ছে ক্রমশ ফুরাত শুকায় যাচ্ছে আর তাকে দেখে ফিলিস্তিনে আমার মুসলমানদেরকে মারা হচ্ছে সিরিয়া 12টা বছর ধরে মার খেয়ে ফেলেছে সব দিকের আলামত যখনই মিলাবেন সামনের দিনগুলো এমন আসতেছে কালেমার বিজয় হবে রন্ধ্রে রন্ধ্রে যিনি বিজয় দান করে দিবেন তিনি কে আসতেছে সেই দিন আপনি এখন চিন্তা করেন কোন দিকে থাকবেন মুনাফিকির সঙ্গে না ইমানদারদের সঙ্গে ঠিক
আরে কথা কয় না আর আস্তে কম ইমানদারদের সঙ্গে আপনি থাকবেন কিনা বুঝবেন কেমনে এটা বোঝার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না পাঁচ লিয়া মাদ্রাসার ভিতরে জায়গার নাম ঠিক আছে না হ্যাঁ পাঁচ লিয়া এই পাঁচ লিয়া মাদ্রাসার ভিতরে যারা বসতেন ইসলামিয়া দারুস সালাম মাদ্রাসা অনেক ওলামায়ে কেরাম আছেন একটু হিসাব করেন এই যে ওলামায়ে কেরাম যেই পথে চলেন সওয়াদুল্লাহ আজম এই ওলামায়ে কেরামের সঙ্গে যদি সঙ্গ লাগায়া সহবত নিয়ে একত্রে যদি থাকতে পারেন পরামর্শ দিয়ে একত্রে যদি থাকতে পারেন পরামর্শ নিয়ে একত্রে যদি থাকতে পারেন বন্ধুত্বপূর্ণ আচরণ করে বিশ্বাস করেন ফিতনা সময়ে যিনি হেফাজত করবেন তিনি কি নাইলে বাঁচার কোনো উপায় নেই অবস্থা ভয়াবহ হবে পৃথিবীর পুরো সেই দিকে পৃথিবী দাবিত হচ্ছে এজন্য আমরা যারা আজকের এই মাহফিলে বসছি আমরা কি নিয়ত করতে পারি আজকে থেকে আর কেউ নামাজ ছেড়ে দেব না নিয়ত করতে পারি এখনো যদি আপনি নামাজ না ধরেন কেমন করে আল্লাহর আদালতে জবাব দিবেন এখনো যদি আপনি নামাজি না হন কেমন করে আল্লাহর আদালতে জবাব দিবেন আমার ফিলিস্তিনের ভাইদের দিকে তাকায় দেখেন এই ফিলিস্তিনে ২২ ২৩ দিন পরে মুসলমান একটুখানি খাবার পাচ্ছে খুদার যন্ত্রণায় ত্রাহি ত্রাহি করছে মাজলুম মুসলমান আল্লাহ পাক বড় ভালো রেখেছে সুস্থ রেখেছে নিয়ামত দিয়েছে এই সুস্থতার সময় আপনি যদি মালিকের কাছে সেজদা দিয়ে কাঁদতে পারেন হতে পারে যিনি আমার আপনার দোয়াগুলো কবুল করে নেবে তিনি কে শেষ কয়েকটা কারণ বলবো হুজুর আসছে মাশাআল্লাহ আমিও একেবারে শেষ আপনাদেরকে আজকে আপনাদেরকে এই মাহফিলে উদারত্ব আহ্বান জানাবো ইনশাআল্লাহ আমার পরে যিনি আলোচক আছে সুন্দর কথা বলেন অনেক প্রবীণ মানুষ মাওলানা মুফতি নাসির বিন আসগর সাহেব তিনি ইনশাআল্লাহ কথা বলবেন আমার মোহতারাম মেহমানের কথা আপনারা শুনে যাবেন ইনশাআল্লাহ আপনারা আসেন না শেষ শেষ উনি আসার আগে আমি আর দু একটা কথা বলব এ অনেকে বুঝে ফেলছে যে হুজুর মনে হয় আর নাই উনি আসতেছে এখনই এবার আপনারা আমার দিকে একটু মনোযোগ দেন শেষ কথা আমি বলি আজকে থেকে ছোট্ট একটা দোয়া পড়বেন আমল নামায় ২০০ কোটি মুসলমানের সংখ্যা পরিমাণ সওয়াব ২০০ কোটি নেকি আপনার আমল নামে আল্লাহ দিয়ে দিবে জোরে করে সুবহান এই দোয়াটা পড়তে কি রাজি আছেন পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা ফির আবার সবাই শুরু করি আল্লাহুম্মা ফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত اللهم اغفر للمؤمنين والمؤمنات এবার আপনাদের কাছ থেকে আমি শুনি বলেন তো দেখি অনেকে দেখেন হাসতেছে যে হুজুর আমি বলতে পারতেছি না বলেন মাদ্রাসা ছাত্র একটু জোরে বলো তো দেখি মাশাআল্লাহ দেখছেন ও একবার ইয়ং মানুষ ও কিন্তু পারছে জোরে বলো তো বাবা মাশাআল্লাহ তোমার পিছন থেকে কইছে তুমিও কল তাইলে তো হইল সবাই আল্লাহুম্মা ফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত সহজ না কঠিন কোন সহজ না কঠিন এরপরে হুজুরদের কাছ থেকে পরের অংশটা লিখে নেবেন সব কেমন আল্লাহর কাছে করেন আল্লাহ মোমেন নরনারীকে আল্লাহ আপনি মাফ করে দেন যদি এতটুকু দোয়া আপনি পড়তে পারেন ২০২২ সনের পরিসংখ্যান বলছে ১৯০ কোটি মুসলমান
মুসলমান কিন্তু একেবারে কমে নাই দিন দিন শুধু বাড়তেছে জোরে কোন আল্লাহ এখন যদি আপনি পরিসংখ্যান দাঁড় করান 2023 এর পরিসংখ্যান বলবে সারা পৃথিবীর মানুষ যত আছে এর ভিতরে মুসলমানের সংখ্যা 200 কোটি জোরে কোন আল্লাহ আকবার শুধু যদি আপনি এতটুকু বলেন আল্লাহ মুমিন নর নারীকে আল্লাহ আপনি maaf করে দেন 200 কোটি নেকি আপনার আমল নামে আল্লাহ যোগ করে দিবে জোরে কোন সুবহানাল্লাহ এরপরে জবানটারে বন্ধ না রেখে আরেকটু বলেন কি বলবেন ওয়াল আহিয়া মিনহুম ওয়াল আমওয়াত আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে গত হয়ে গেছে আল্লাহ তাদেরকে আপনি maaf করে দিবেন যদি এটা আপনি বলেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মুমিনা যত মুসলিম যত মুসলিমাত আসে সবার একটা সওয়াব সংখ্যা অনুযায়ী আমল নামে আল্লাহ যোগ করে দিবে জোরে কোন সুবহানাল্লাহ তো সময় লাগবে কতক্ষণ একদম সময় লাগবে না অল্প কয়েক সেকেন্ডে আল্লাহুম্মা আগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত কে শোনাবেন দেখি একজন পারবেন না আবার আল্লাহুম্মা আগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত কি শোনাবেন কইবে একটু বড় হয়ে গেছে বেশি আলেমদের কাছ থেকে লিখে নিয়েন নাইলে শুধু একটু এতটুকু হাদিসের ভিতরে আছে اللهم اغفر للمؤمنين والمؤمنات আরেকটা আমলের কথা বলি এই মাহফিলে যারা বসছেন আজকে থেকে নামাজ পড়বেন ওয়াদা দিতে পারেন যার নামাজ ঠিক তার সব ইবাদত বندگی ঠিক জোরে কোন আল্লাহু আকবার এরপরে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন কিছু পারেন আর না পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পড়ার চেষ্টা করেন আপনাকে আমাকে নবীজি সেদিন চিনবে আল্লাহর নবী আসাদুন নাস বিশাফাতি নবীজি শাফাত করবে আমাকে আপনাকে ধন্য বানাবে শুধু যদি দুরূদ শরীফ পড়েন আল্লাহ নবীর উপরে আকসারু হুমানাই সালাত অধিক পরিমাণে দরুদ পড়বেন আপনাকে আমাকে যিনি কবুল করে নেবেন তিনি কে আল্লাহ